আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিজাইনের স্ট্রাকচারে ডব্লিউএসডিতে আরসিসি ক্যান্টিলিভার বিম এবং ঝুলন্ত বিম ডিজাইন করব। তো ফার্স্টে আমরা যে কথাটা বলবো, আমরা আগে দেখব ক্যান্টিলিভার বিমটা কাকে বলে বা ক্যান্টিলিভার বিমটা আমরা চিনব। আগে ক্যান্টিলিভার বিমটা আমাদের চিনতে হবে। ক্যান্টিলিভার বিমটা চিনার পরে দেন আমরা তার ডিজাইন করতে পারবো। তাহলে আমরা যেটা আমরা আগে দেখেছি যে ক্যান্টিলিভার বিম হচ্ছে এরকম যে তার এক প্রান্ত এরকম থাকে, এরকমভাবে মানে এক প্রান্ত সাপোর্টের ভিতরে আটকানো থাকে, আরেক প্রান্ত মুক্ত থাকে, সেটাকে ক্যান্টিলিভার বিম বলা হয়। তাহলে ক্যান্টিলিভার বিম হচ্ছে এক প্রান্ত সাপোর্টের মধ্যে আবদ্ধ থাকবে, আরেক প্রান্ত মুক্ত থাকবে, সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। আর আমাদের আরেকটা কথা বলা ছিল যে এরকম ঝুলন্ত বিম, তো ঝুলন্ত বিম হচ্ছে এরকম থাকবে, মানে উভয় পাশে বর্ধিত আকারে থাকবে, সেটাকে বলা হবে ঝুলন্ত বিম। তাহলে এটা হচ্ছে আমার কি ঝুলন্ত বিম, আর এটা হচ্ছে আমার ক্যান্টিলিভার বিম। তাহলে ক্যান্টিলিভার বিম এটা এক প্রান্ত আবদ্ধ এবং অপর প্রান্ত মুক্ত থাকবে, সেটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। আর ঝুলন্ত বিম হচ্ছে দুইটা সাপোর্টের অবস্থান করবে এবং এই এই পাশ সাপোর্টের বাইরে থাকবে, এই সাপোর্ট এই পাশ সাপোর্টের বাইরে কতটুকু অংশ ঝুলন্ত অবস্থায় থাকবে, অথবা এক পাশে শুধু এরকম থাকতে পারে যে শুধু এরকম যে এরকম থেকে এরকম এরকম, অর্থাৎ কি এদিকে কি ঝুলন্ত অবস্থা থাকতে পারে। তাহলে এটা ঝুলন্ত বিম, এক পাশ যদি সাপোর্টের বাইরে থাকে তাহলে সেটাকে ঝুলন্ত বিম বলা যাবে, আবার যদি উভয় পাশ যদি সাপোর্টের বাইরে থাকে তাহলে সেটাকে ঝুলন্ত বিম বলা যাবে। আর ক্যান্টিলিভার বিম হচ্ছে এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত। তাহলে আমরা ঝুলন্ত বিম এবং ক্যান্টিলিভার বিম কাকে বলে আমরা চিনতে পারছি, ঝুলন্ত বিম এবং ক্যান্টিলিভার বিম কোনটা। এখন আমরা মূলত যে কাজটা করবো, ক্যান্টিলিভার এবং ঝুলন্ত বিমের ম্যাথ সলিউশন করবো, মানে ডিজাইন করবো আর কি। তাহলে ফার্স্ট আমরা যদি ডিজাইন করি, তখন আমাদের ক্যান্টিলিভার বিম ডিজাইনের বিবেচ্য বিষয়, মানে ক্যান্টিলিভার বিম যদি আমি ডিজাইন করতে চাই তাহলে আমাদের এই বিষয়গুলো আমাদের কী করতে হবে, বিবেচনায় আনতে হবে। এই থিওরিগুলো তোমরা বাসায় দেখে নিবে, আমি এই থিওরিগুলো টোটালি যাবো না, আমি লাস্টের যে টপিকটা সেটাতে যাবো। এখানে হচ্ছে বিমের গভীরতা ও প্রস্থের অনুমান করে বিমের নিজস্ব ওজন নির্ণয় করতে, বিমের ওপর প্রযুক্ত লোড এবং স্প্যান বিবেচনা করে করতে হবে, তবে অন্যান্য বিম হতে গভীরতা বেশি ধরা হয়, সাধারণত স্প্যান দৈর্ঘ্যের 10-15% গভীর ধরা হয়। অর্থাৎ আমরা যখন ক্যান্টিলিভার বিম ডিজাইন করব, ডিজাইন করতে গেলে আমাদের বিমের গভীরতা এবং প্রস্থ দুইটি দরকার পড়বে, গভীরতা এবং প্রস্থ। এখন যদি বিমের মধ্যে গভীরতা এবং প্রস্থ দেওয়া না থাকে তাহলে আমার তো আর বিমটা ডিজাইন করা সম্ভব হবে না। তখন যদি বিমের মধ্যে স্প্যান দৈর্ঘ্য দেওয়া থাকে, স্প্যান দৈর্ঘ্য 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার এরকম যদি স্প্যান দৈর্ঘ্য দেওয়া থাকে, ওই স্প্যান দৈর্ঘ্য থেকে বিমের গভীরতা এবং প্রস্থ যদি আমরা বের করতে চাই, তখন আমাদের একটা কথা বলে দিয়ে দিচ্ছে যে স্প্যানের 10-15% গভীরে ধরতে হবে, 10-15% ধরতে হবে। যদি স্প্যান 5 মিটার হয় তাহলে 5 মিটারের আমি ইচ্ছে করলে 10% ধরতে পারবো, আবার যদি সেটা 5 মিটার হয় তাহলে সেটা 15% ধরতে পারবো, দুইটা একটা ধরলেই চলবে, সমস্যা হবে না। ঝুলন্ত বিম, এই যে আমি ঝুলন্ত বিম হচ্ছে এটা আমি আগে বলছিলাম যে সাপোর্টের উভয় পাশে কিছু অংশ বর্ধিত অবস্থা থাকবে, সেটা ঝুলন্ত বিম। আবার এই পাশে সাপোর্টের এক অংশ কি বর্ধিত অবস্থা আছে, এরকম ঝুলন্ত বিম, মানে ঝুলন্ত বিম এটাকে বলা যাবে, এটাকে বলা যাবে। এখন আমরা তো ক্যান্টিলিভার বিম ডিজাইনের কিছু বিবেচ্য বিষয়ে দেখেছি, এখন আমরা ঝুলন্ত বিম ডিজাইনের বিবেচ্য কিছু বিষয় দেখব। সেম এখানে কিছু কথা বলা আছে, থিওরিটিক্যাল বিষয় আমাদের এখানে বলা আছে, আমরা এই বিষয়গুলো তোমরা পয়েন্টগুলো দেখে নিবি। আমি এই পয়েন্টটা বলছি যে সাধারণভাবে দু সাপোর্টের মধ্যবর্তী স্প্যান দৈর্ঘ্যের জন্য প্রতি মিটার 8 সেন্টিমিটার হতে 10 সেন্টিমিটার গভীরতা বিবেচনা করা হয় এবং প্রস্থ গভীরতার 1/2 থেকে 2/3 ধরা হয়। আমার কথা হচ্ছে আমাদের এখানে যদি শুধু বিমের গভীরতা দেওয়া থাকে, যদি প্রস্থ দেওয়া না থাকে তাহলে আমরা প্রস্থ ধরে নিব গভীরতার 1/2 থেকে 2/3 অংশ, এই কথাটা এখানে বলা আছে। তাহলে আবার ক্লিয়ার, যদি আমাদের এখানে বিমের ঝুলন্ত বিমের ক্ষেত্রে শুধু যদি বিমের গভীরতা দেওয়া থাকে, তাহলে যদি আমি প্রস্থ ধরি, প্রস্থ বের করতে চাই, তাহলে কীভাবে প্রস্থ হবে গভীরতার 1/2 থেকে 2/3 অংশ, এর মাঝখানে ধরে আমরা কী করবো, প্রস্থ বের করে নিব। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এই যে আমরা এই পাশে যে ম্যাথটা, এই ম্যাথটা চলে আসলাম যে একটি আয়তকার ক্যান্টিলিভার বিমের স্প্যান 3 মিটার, এর উপরে প্রতি মিটারে নিজস্ব ওজন ছাড়া 700 কেজি লোড আরোপিত আছে, নিজের তথ্যের সাহায্যে বিমটি ডিজাইন করো, এফ এস দেওয়া আছে এত, এফ প্রাইম সি এত, এন ইজ ইকুয়াল টু এত, এন মানে হচ্ছে মডুলার রেশিও, এস সি মানে হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন, এফ এস মানে কি স্টিলের চাপ পীড়ন। এটা 2009 সালে আসছে বোর্ডে। তো আমাদের এই অধ্যায়ের এই ম্যাথটা, এরকম টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা এই ম্যাথটার সলিউশনে সলিউশন করব। আচ্ছা,
তাহলে আমাদের ফার্স্টে যেটা বলছে যে নিজের তত্ত্বের সাহায্যে বিমটি ডিজাইন করতে হবে, তাহলে আমার বিমটি ডিজাইন মানে হচ্ছে বিমটির মধ্যে আমরা কয়টা রড ইউজ করব, ওই রডগুলো বের করতে হবে, এবং বিমের শেপটা কীরকম হবে মানে সাইজটা কী হবে, কীরকম হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ কীরকম হবে, মূলত এটা হচ্ছে ডিজাইন আমার। তাহলে আমার কী করতে হবে, বিমে এটা এই ম্যাথটা থেকে আমরা বিমটা ডিজাইন করতে হবে, মানে বিমের মধ্যে কয়টা রড ইউজ করবো এবং বিমের সাইজটা কীরকম হবে সেটা আমার দেখাইতে হবে। এখন আমাদের একটা কথা বলা আছে যে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। দাব ওয়ানের মধ্যে আমাদের বলা আছে ডিজাইন লোড নির্ণয়, ডিজাইন লোড নির্ণয় বা ডিজাইন লোড ক্যালকুলেশন। এখন আমাদের দেখতে হবে ডিজাইন লোড ক্যালকুলেশনের জন্য যে কাজটা করতে হবে, যদি আমাদের এখানে বলা হতো যে প্রতি মিটারে নিজস্ব ওজন সহ 700 কেজি লোড আরোপিত আছে, তখন আমাদের জাস্ট বিমের উপর আরোপিত লোড যেটা থাকতো 700 কেজি হতো ডিজাইন লোড। যেহেতু আমাদের এখানে বলা আছে যে বিমের উপর প্রতি মিটারে নিজস্ব ওজন ছাড়া, তাহলে আমাদের এখানে বলা আছে প্রতি মিটারে নিজস্ব ওজন ছাড়া 700 কেজি। তাহলে এখানে আমাদের আগে নিজস্ব ওজনটা, বিমের নিজস্ব ওজনটা বের করতে হবে, দেন বিমের নিজস্ব ওজনটা বের করার পরে আমাদের যে উপরে যে লোডটা আছে সেই লোডটা যোগ করে দেওয়ার পরে যে টোটাল লোডটা হবে সেটা আমার হবে ডিজাইন লোড। আচ্ছা, ডিজাইন লোড ক্যালকুলেশন ফার্স্ট আমরা কী যাবো, ডিজাইন লোড নির্ণয়। মনে করি বিমের গভীরতা ডি ইজ ইকুয়াল টু 45 সেন্টিমিটার। এখন আমি একটা যে কথা বলছিলাম যে এখানে একটা কথা দেখো, আমাদের বলছে যে বিমের স্প্যান 3 মিটার। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে যদি বিমের স্প্যান দেওয়া থাকে এবং যদি বিমের স্প্যান যেহেতু বলছে এখানে কত 3 মিটার, আমি আর কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বিমের স্প্যান দেওয়া আছে বাট দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া নাই, তাহলে বলছে সেটাকে যদি আমি এটা থেকে দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে চাই, তাহলে কী করতে হবে, 3 × 100, মানে আমি কী করলাম এটা সেটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। হ্যাঁ, সেন্টিমিটারকে নিয়ে গেলাম, তাহলে আমি দেখছি যে বলছে যে যদি বিমের স্প্যান দেওয়া থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমাদের বের করতে হয়, তাহলে ওই স্প্যানের 10-15% আমার কী করতে হবে ধরে আমার কী করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ, সরি, গভীরতা এবং প্রস্থ বের করতে হবে। তাহলে আমি ফার্স্টে আমাদের বিমের স্প্যান 3 মিটার দেওয়া আছে, এটাকে আমি কী করলাম মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। তাহলে আমি যদি 15% হিসাব করে ধরি, তাহলে 15 হবে উপরে, নিচে হবে 100, দেন এটাকে বাক করব, বাক করার পরে হবে কত 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার হবে। তারপর যেটা আমরা করব যে এটা হচ্ছে আমার গভীরতা, ডি বের করবো এভাবে। আমরা তাহলে বিমের গভীরতা বের করছি, ডি বের করছি। এখন আমাদের যেটা করতে হবে বিমের যদি আমরা প্রস্থ বের করি, যদি প্রস্থ বের করি সেম একই হবে যে বিমের প্রস্থটা হবে কি, বিমের প্রস্থটা হবে আমি যদি একটা, আচ্ছা আমরা যে কথাটা বলতেছিলাম যে আমরা বিমের গভীরতা যেহেতু বের করছি 45 সেন্টিমিটার বের করছি, আবার যদি এখানে আমি 10% দিয়ে ধরতাম তাহলে আমাদের কত হতো, 3 হইতো, তারপর এখানে 100 হইতো, এখানে 10%, আর এখানে 100 দিয়ে আমরা কী করতাম সেটাকে ভাগ করতাম, মেবি সেটা হয়ে যেত একটু বেশি, মানে 50 সেন্টিমিটার মতন হয়তো আর কি। এটা হতো আমার গভীরতা, তাহলে গভীরতা এটা দিলেও হবে, এটা দিলেও হবে, সমস্যা নাই, আমি 45 সেন্টিমিটারও ধরতে পারি, আবার কি 40 সেন্টিমিটারও ধরতে পারি। এখন আমি প্রস্থ বের করবো কীভাবে, প্রস্থ হচ্ছে গভীরতা অর্ধেক হবে। হ্যাঁ, প্রস্থ কী হবে, প্রস্থ হবে গভীরতা অর্ধেক, তাহলে গভীরতা দিয়ে এখানে 50 সেন্টিমিটার, তাহলে প্রস্থ আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি প্রস্থ এত সেন্টিমিটার, এককটা হবে কি সেন্টিমিটার, সব সেন্টিমিটার হবে। এখন আমি যদি আবার এটা থেকে আমি যদি যেটা আমরা বলছি আমরা গভীরতা এখানে পাইছি কত, 45 সেন্টিমিটার পাইছি। হ্যাঁ, এখন গভীরতা 45 সেন্টিমিটার যেহেতু পাইছি, এখন আমি যদি এটাকে আমরা প্রস্থ বের করতে চাই, তাহলে প্রস্থ বের করার জন্য আমরা 45 আমরা কী করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসবে, মেবি 22.সামথিং আসবে, তাই তো 22.5 সেন্টিমিটার এরকম আসবে। তখন আমরা এটাকে রাউন্ড ফিগারে ধরে নিব, সে রাউন্ড ফিগারের মানে হচ্ছে কি একটু বেশি ধরে নিব, 25 সেন্টিমিটার ধরে নিব, তাহলে প্রস্থ কত, প্রস্থ হবে বিএস ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ক্লিয়ার, এটা হচ্ছে আমার প্রস্থ 25 সেন্টিমিটার। তাহলে আমরা একটা গভীরতা পেয়ে গেছি কত বিমে 45 সেন্টিমিটার, এবং প্রস্থ পেয়েছি কত 25 সেন্টিমিটার। দেন আমরা এখন আমরা ডিজাইন লোডটা নির্ণয় করবো, দাপ ওয়ান ডিজাইন লোড নির্ণয় করা। তাহলে মনে করি বিমের গভীরতা ডি ইজ ইকুয়াল টু 45 সেন্টিমিটার যেটা আমরা বের করছিলাম, আর প্রস্থ বি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমার বিমের নিজের ওজন বের করবো, আমরা 1 মিটারের জন্য কাজ করবো, সেজন্য আমরা 1 লিখছি ইন্টু বি বাই 100 ইন্টু ডি বাই 100 ইন্টু 2400। 2400 কীভাবে হলো, 2400 হচ্ছে কংক্রিটের একক ওজন, কারণ বিমের মধ্যে আমরা কী ইউজ করি, বিমের মধ্যে সাধারণত আমরা ইউজ করি কংক্রিট, তাহলে আমরা কী লিখবো 1 মিটার, 1 ইন্টু বি বাই 100 ইন্টু ডি বাই 100 ইন্টু 2400।
আচ্ছা তাহলে বি কত, বি এর মান 25, আবার ডি এর মান কত 45 ডিগ্রি। আমরা এখানে 25 45 বসাবো, আর গম কেটে একক ওজন এর মনে রাখতে হবে 2400 কেজি। ক্যালকুলেশন করার পরে যে মানটা আসবে সেটা হচ্ছে বিমের নির্দিষ্ট ওজন 270 কেজি পার মিটার। বিমের উপর আরোপিত লোড, এখানে আমার একটা কথা আছে যে বিমের উপর আরোপিত লোড কত 700, তো বিমের উপর আরোপিত লোড 700, তাহলে এই দুইটা আমরা কী করবো যোগ করে দেবো। তাহলে ডিজাইন লোড W=970 কেজি পার মিটার, মানে প্রতি মিটারে ডিজাইন লোড বের হয়েছে 700 970 কেজি। তাহলে আমাদের কিন্তু ডিজাইন লোডটা শেষ। এখন আমরা যেটা বের করবো দাব টু, সর্বোচ্চ শেয়ার ফোর্স। সর্বোচ্চ শেয়ার ফোর্সকে সাধারণত বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি ইজ ইকুয়াল টু, আমরা জানি সর্বোচ্চ শেয়ার ফোর্সের সূত্র হচ্ছে ওমেগা এল, ওমেগা মানে WL। তাহলে সর্বোচ্চ শেয়ার ফোর্স আর নির্ণয়ের সূত্র কি, বি ইজ ইকুয়াল টু WL। তাহলে WL মান কত 970, সরি এটা W হবে না, এটা ওমেগা, যদি আমরা সেটা বুঝাতে পারতেছি না এখানে, ওমেগাটা একটু এরকম বাঁকা হয় আর কি, এরকম বাঁকা হওয়া দরকার ছিল। তাহলে আমরা সর্বোচ্চ শেয়ার ফোর্স বের করার সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু ওমেগা এল, তাহলে ওমেগার মান বেশি 970। আমরা ওমেগা বুঝবো কীভাবে, ওমেগা বুঝবো ওইরকমভাবে যখনই কেজি পার মিটার থাকবে, প্রতি মিটারে লেখা থাকবে যে প্রতি মিটারে 970 কেজি, তখন বোঝা যাবে সেটা কি, তার মানটা সেটা কি, সেটা হচ্ছে কি ওমেগা। আর এখানে যদি বললাম হয়তো W ইজ ইকুয়াল টু 970 শুধু কেজি, তখন সেটা হতো কি W-র মান। আবার বলছি ওমেগা কীভাবে বুঝবো, কেজি পার মিটার লেখা থাকলে সেটা হবে ওমেগা, শুধু যদি এখানে কেজি লেখা থাকে তখন সেটা হবে W। তাহলে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ওমেগার মান। সর্বোচ্চ শেয়ার ফোর্স বি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু এল, তাহলে ওমেগার মান হচ্ছে 700 970, এল এর মান হচ্ছে 3, এল মান হচ্ছে স্প্যান দৈর্ঘ্য। স্প্যান দৈর্ঘ্য আমরা আগেই বলছি যে ম্যাথের মধ্যে বলা আছে 3 মিটার, তাহলে এই যে 3 মিটার এখানে বসলাম, বসাইলাম, ক্যালকুলেশন করলাম, একটা মান আসবে কত, আসলে 2910 কেজি। তাহলে সর্বোচ্চ শেয়ার ফোর্স কত, 2910 কেজি। দাব থ্রিতে চলে যাব, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়। বেন্ডিং মোমেন্টের সূত্র হচ্ছে এম ইজ ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার বাই টু। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে হচ্ছে এম ইজ ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার বাই টু, আর সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে হচ্ছে ওমেগা এল স্কোয়ার বাই 8। যেহেতু আমাদের ক্যান্টিলিভার বিম, তখন আমরা সূত্রটা বসাবো কি, এম ইজ ইকুয়াল টু W ওমেগা এল স্কোয়ার বাই 2। সাধারণভাবে স্থাপিত বিম হলে কী বসাতাম, ওমেগা এল স্কোয়ার বাই 8। যেহেতু ক্যান্টিলিভার বিম, তাহলে আবার বলছি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু হবে ওমেগা এল স্কোয়ার বাই 2। তাহলে ওমেগার মান হচ্ছে 970, এল এর মান 3, স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম 2। আমরা এমআরটা মিটারে বের হবে, মিটার থেকে আমরা সেটাকে সেন্টিমিটার নিয়ে গেছি, সেই জন্য 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা একটা কি বেন্ডিং, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান বের করে ফেললাম। এম ইজ ইকুয়াল টু কত হলো, 436,500 কেজি সেন্টিমিটার, কেজি সেন্টিমিটার, এক একটা হবে কি কেজি সেন্টিমিটার। এরপর হচ্ছে দাব ফোর, দাব ফোর হচ্ছে বিমের কার্যকরী গভীরতা। দাব ফোরে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে বিমের কার্যকরী গভীরতা, মানে এফেক্টিভ ডেপথ অফ বিম। বিমের কার্যকরী গভীরতা নিন, যেটা করবো যে বিমের কার্যকরী গভীরতা নির্ণয় করার জন্য আমরা সূত্র জানি ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি, ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি। তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে কী কী বের করতে হবে, এখান থেকে আমাদের এম এর মান বের করা আছে, এখানে আর এর মানটা বের করতে হবে, আর বি এর মান আমরা আগেই বের করছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আর এর মানটা আমার বের করতে হবে। এখন আর এর মান বের করার জন্য আমরা যেটা কাজ করবো, আর ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এফ সি জে কে, তাহলে আমাদের এফ সি এর মান বের করতে হবে, জে এর মান বের করতে হবে এবং কে এর মান বের করতে হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যদি গভীরতা বের করতে চাই, তাহলে এম এর মান লাগবে, আর এর মান লাগবে, বি এর মান লাগবে। এখন আমার এম আর আর এর মান জানা আছে, এম আর বি এর মান জানা আছে, বাট আর এর মান জানা নেই। আবার আর এর মান বের করার জন্য আমার সূত্র হচ্ছে হাফ এফ সি জে কে বি। যদি এই তিনটার মান জানা থাকে তাহলে আমরা ডাইরেক্টলি বের করতে পারবো, আর যদি তিনটার মান জানা না থাকে তাহলে আমাদের এফ সি জে এবং কে এর মান বের করে তারপর এখানে আর এর মানটা এখানে বসে আমরা কার্যকরী গভীরতা নিই। তাহলে দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের এখানে যে আমরা এই ম্যাথটাতে দেখতেছি যে এফ এফ এস আর এফ প্রাইম সি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আর ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এফ সি জে কে। তাহলে হাফ এফ সি জে কে আমরা যেহেতু জানি, তাহলে আমাদের জানি এখানে এফ সি এর মানও আমাদের দেওয়া নেই এবং কি জে এবং কে এর মানও দেওয়া নেই, তাহলে আমাদের এফ সি এবং জে এবং কে বের করতে হবে। তাহলে এফ সি বের করার সূত্র আমরা আগে যে শিখেছি যে 0.45 এফ প্রাইম সি। হ্যাঁ, তাহলে এফ প্রাইম সি এর মান আমাদের এখানে, এই যে এখানে কত দেওয়া আছে আমাদের এফ প্রাইম সি 211, তাহলে আমরা কী করবো এখানে 211 বসে দেবো, আর এটা হচ্ছে 0.45 যে সূত্র, তখন আমাদের কি এফ সি এর মান বের হয়ে আসবে কে, কে যেগুলো আমরা জানি এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি, মানে এন মানে হচ্ছে মডুলার রেশিও, এন এন মডুলার রেশিওর মান 10 দেওয়া আছে ম্যাথের মধ্যে, আমরা দেখাচ্ছি 10 দেওয়া আছে, সে 10 আমরা এখানে বসাবো, আর এই যে প্লাস 10+1400/94.95, তাহলে এফ এস এর মান দেখো এখানে দেওয়া আছে 1400,
আর এখন আমরা এই জন্য 1485 আর এফসি কত 94.95 এটা আমরা এই জায়গায় বসাইলাম। ক্যালকুলেশন করার পরে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কে এর মান। এখন জেন ইজিকুয়াল আমরা শুধু জানি 1 - k/3, হ্যাঁ 1 - k/3, তো 1 - k এর মান কত 0.404 এটা, হ্যাঁ এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, সূত্র 3 দিয়ে। ক্যালকুলেশন করার পর একটা মান আসবে সেটা হচ্ছে জে এর মান। তাহলে এখান থেকে আমরা এফসি কে জে এই তিনটার মান কিন্তু পেয়ে ফেলছি, হ্যাঁ। তো এটা এটা দিয়ে আমরা কী করতে পারবো, এখন তিনটা মান দিয়ে আমরা আর এর মান বের করতে পারবো। দেখো এখানে আমরা তিনটা যে মান বের করছি, আর আর যেগুলো আমরা জানি হাফ এফসি জে কে হাফ, তাহলে যে এফসি এর মান এটা, জে এর মান এটা, কে এর মান ক্যালকুলেশন করবো এটা বেরিয়ে আসবে। কার্যকরী ভিতরে ডি ইজিকুয়াল টু √m/r/b, ওই যে সবগুলো মান এখানে বসাবো তাহলে আমরা একদম কার্যকরী একটা মান পেয়ে যাবো 32.44 সেন্টিমিটার। ধরে নিলাম যেহেতু 32.44 সেন্টিমিটার, আমরা গভীরতা 33 সেন্টিমিটার ধরে নিলাম। এখানে একটা নিয়ম আছে যে আমরা যদি এখানে 32.সামথিং বা যে কোনো সংখ্যার পরে সামথিং যদি 0.50-র উপরে হয় তখন আমরা সেটা 33 ধরে নিব, হ্যাঁ, বা 0.20 বা 0.30-র উপরে থাকলেও আমরা সেটাকে 33 ধরে নিতে পারবো। কারণ গভীরতা আমাদের মানে একটু বেশি ধরে নিলে আমাদের জন্য ডিজাইনটা ভালো হয় আর কি। তাহলে যেহেতু 32.44 আছে তাহলে সেটাকে আমরা 33 ধরে নিলাম। তাহলে মোট গভীরতা বের করার জন্য সূত্র হচ্ছে ডি প্লাস কাভারিং, হ্যাঁ। তাহলে ডি হচ্ছে কত, 33 সেন্টিমিটার, আর কাভারিং আমরা সাধারণত গেট ডিভের বিভিন্ন ক্ষেত্রে 6 সেন্টিমিটার দ্বারা হয়। তাহলে আমরা যোগ করার পরে 39 সেন্টিমিটার পাইছি। তাহলে আমরা যে গভীরতা যেটা আমরা এই ধরছিলাম সেই গভীরতাটা স্প্যানের ক্ষেত্রে আমরা ধরছিলাম 45 সেন্টিমিটার বের করছিলাম যেটা। তাহলে আমরা যে গভীরতাটা বের করছি আর যেটা ধরছি সেটা থেকে কিন্তু এটা কম আছে, তাহলে কি ডিজাইনটা ঠিক আছে নাই? ঠিক আছে। তাহলে আমরা যেটা ধরবো এটা থেকে যদি আমরা যেটা বের করবো এটা ছোটো হয় তাহলে সেটা ঠিক আছে, আর যদি বড় হয় তাহলে সেটা ঠিক নেই। এখন আমরা বের করবো, তাহলে আমরা এখানে কিন্তু ডি পেয়ে গেছি 39 সেন্টিমিটার। রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল এ সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু m/fs/d। আমরা এই সূত্র আগে জেনেছি, তাহলে এম এর মান আমরা আগে বের করছি, এফ এস এর মান দেওয়া আছে, জে এর মান আমরা জানি, ডি এর মান এখানে তো আমরা জানি 33 বের করছি, সে 33 দিয়ে দিলাম। তাহলে এ এস এর মান আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা 20 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে মোট রোডের সঙ্গে আমরা বিমের মধ্যে আমরা এখানে আর 20 মিলিমিটার বলছে, আমরা এখানে 16 মিলিমিটার ইউজ করতে পারি, তারপর 20 মিলিমিটার ইউজ করতে পারি, 22 মিলিমিটার ইউজ করতে পারি, 25, মানে ইচ্ছা মতো অনুযায়ী আমরা সেখানে রড ইউজ করতে পারবো। তো যেহেতু এখানে 20 মিলিমিটার রড ইউজ করছে, আমরা 20 মিলিমিটার রড দেখিয়ে দেখাই। তো সূত্র হচ্ছে বড় হাতের এস বাই ছোট হাতের এস, তার বড় হাতের এসের মানটা কত 10.91, হ্যাঁ, আর ছোট হাতের এস মান হচ্ছে 10 মিলিমিটারটা আমরা ধরবো, কত মিলিমিটার রড ধরছি 20 মিলিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল বের করবো, হ্যাঁ এটার ক্ষেত্রফল, তো এটার ক্ষেত্রফল বের করার জন্য যেহেতু বিমের রডের উপরের অংশটা বৃত্তের গোলাকৃতির মানে বৃত্তের মতনই বোঝা যায়, তাহলে ক্ষেত্রফলে সূত্রটা হবে পাই, যে বৃত্তের যে সূত্র π/4, তাহলে পাই এটা হচ্ছে ডি এর মান d²/4, তাহলে পাই, তাহলে ডি এসি কত 20, তাহলে 20কে আমরা সেটাকে এখানে 2.0 এসি কীভাবে, যেহেতু এটা মিলিমিটার আছে আমরা সেটাকে 10 দিয়ে ভাগ করে সেটা সেন্টিমিটার নিয়ে যাবো, তাহলে π²/4, তাহলে আমাদের এখানে 3.4 সেন্টিমিটার। তাহলে রড তো রডের সংখ্যা তো সাধারণত 3.47 সেন্টিমিটার হয় না, মানে 3.470 হয় না, এরা হয়তো বা তিনটা ধরতে হবে অথবা চারটে ধরতে হবে, তিনটা দিলে কম হয়ে যাবে সেই জন্য আমাদের চারটে ধরতে হবে, তাহলে আমাদের রড বের হলো কটা 4টা। এখন আমরা যেটা বের করবো তাপসয়ের শেয়ার পিরন নিরীক্ষা, বিমের শেয়ার পিরন মানে নিউ ইজ ইকুয়াল টু বি কিটিকেল শেয়ার বাই বিটি। বি কিটিকেল শেয়ার বের করার সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু b - ω/d/100, তাহলে বি হচ্ছে সর্বোচ্চ শেয়ার ফোর্স, আমরা আগে বের করছি 2910, আর ওমেগার মান হচ্ছে 970 আমরা বের করছি, ডি এর মান 33 বের করছি, আর সূত্রের 100 কত হলো, তাহলে বি কিটিকেল শেয়ার 2590। আচ্ছা, বি কিটিকেল শেয়ার ইজ ইকুয়াল টু বি নিউ ইজ ইকুয়াল টু বি কিটিকেল শেয়ার বাই বিডি, তা বি কিটিকেল শেয়ারের মান আমরা বের করছি কত 2590, তাহলে 2590 এখানে বসাবো, আর নিউ বের করতেছি, আমরা নিউ বের করার জন্য আমাদের বি কিটিকেল শেয়ার যেহেতু লাগবে সেই জন্য আমরা বি কিটিকেল শেয়ারটাকে বের করে নিছি। আর বি এবং ডি, বি আমরা জানি কত 25, আর ডি এস এ কার্যক্রমিত কত 33 যেটা বের করছি, তাহলে আমাদের ক্যালকুলেশন করে একটা মান আসবে, সে মানটা হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা অনুমোদনযোগ্য নিউ বি সি অনুমোদনযোগ্য শেয়ার পিরনটা আমরা দেখবো যে শেয়ার পিরন নিরীক্ষা করবো ঠিক আছে কিনা। তাহলে 0.292 √f′ তাহলে 0.292 √f′ এর মানে হচ্ছে 210। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করার পরে 4.24 kg/cm² হয়েছে। তাহলে আমাদের নিউ এর মান কত 3.14,
আর বিকেটি বি মানে অনুমোদনযোগ্য শেয়ার পিন কতবার করছি 4.24 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। সুতরাং এখানে স্টিরাপ লাগবে কি না, স্টিরাপ লাগবে না, কারণ আমরা আগে বলছি যে নিউয়ের মান যদি অনুমোদনযোগ্য যে মানটা থাকবে সেটা থেকে যদি এটার মান ছোট হয়ে যায়, নিউয়ের মান বিয়ের মানটা এই যে নিউ যেটাকে আমরা ছোটাতে বিও বলতে পারি, এই মানটা যদি এটা থেকে ছোট হয়ে যায় তাহলে বিমে স্টিরাপ লাগবে না। যদি এই মানটা এটা থেকে বড় হয়, এই মান থেকে বড় হয় তাহলে স্টিরাপ লাগবে। তাহলে দেখো এই মান হচ্ছে 3.1, এটার মান হচ্ছে 3.14 আর বিসি এর মান হচ্ছে 4.24, তাহলে এটা ছোট এটা বড় তাহলে বিমে স্টিরাপ লাগবে না। এসি এ কোঅর্ডিনেট ডি ব্যবধানে স্টিরাপ দিতে হবে। আচ্ছা এখন আমরা যাব দাব 7 স্টিরাপের জন্য প্রয়োজনীয় দূরত্ব। যেহেতু স্টিরাপ লাগবে না সেই জন্য এর জন্য কী হবে না, এর দূরত্ব আমাদের প্রযোজ্য না। বাদ দাব 8 স্টিরাপের ব্যবধান নির্ণয়। যেহেতু স্টিরাপ লাগবে না সুতরাং এর দাবও আমাদের প্রযোজ্য নয়, মানে আমাদের ব্যবধানও লাগবে না। তাহলে আমাদের যেহেতু স্টিরাপ না লাগলে আমাদের এই দুইটা দাব লাগবে না, দাব 7 এবং দাব 8 লাগবে না। স্টিরাপের জন্য প্রয়োজনীয় দূরত্ব লাগবে না, স্টিরাপের ব্যবধান নির্ণয় করতে হবে না, দুইটা জিনিস আমার লাগবে না। দাব 9 বলা আছে বন্ড পিরিয়ড নিরীক্ষা। বন্ড পিরিয়ড নিরীক্ষার সূত্র হচ্ছে UB/ZE। তাহলে দেখো আমাদের এখন আমাদের এখান থেকে যেটা বের করতে হবে যে সামেশন নট ইজিগুলো আমরা জানি N×π×D। এন এর মান 4 কীভাবে হলো, এন এর মান হচ্ছে যে আমাদের রডের সংখ্যা বের করছিলাম 4টা, এই যে এখানে আমরা রডের সংখ্যা 4টা এখানে বের করছি না, এটা হচ্ছে আমাদের কি এন এর মান। তাই এন এর মান হচ্ছে 4×π×D 2.0। তাহলে 2.0 বলতে কী বোঝাচ্ছে যে ডি আমরা যে 20 মিলিমিটার রড ইউজ করছি, যে সে 20 মিলিমিটার রডের জন্য 2 মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে গেলাম, তাহলে সামেশন নট এর মান পেয়ে গেলাম। তাহলে UB/ZE। হ্যাঁ তাহলে এই যে বি এর মান আমরা আগে বের করছি শেয়ার বোর্ড, সামেশন নট এর মান বের করলাম 25.13 আর জ্যার মান 0.865, এটা আমরা আগে বের করছি, ডি এর মান 33। হ্যাঁ এখন অনুমোদনযোগ্য বন পিরিয়ড আমরা দেখবো ঠিক আছে কি না, এই মানটা 4.1 কেজি পার সেন্টিমিটার ঠিক আছে কি না। অনুমোদনযোগ্য শেয়ার পিরিয়ড সূত্র হচ্ছে UB/2.29 রুট ওভার F'C E/D। তাহলে 2.29×√F'C এর মান হচ্ছে 211 আর ডি এর মান কত, ডি এর আমরা যে মানটা সে ডি এর মান আমরা কী জানি, ডি এর মান আচ্ছা আমরা যেটা বলছি ডি এর মান আচ্ছা ডি যেগুলো আমরা কীভাবে পেয়েছি যে ডি যেগুলো 2 পয়েন্ট আমরা যে ডি এর মান এখানে কিন্তু 2 বের করেছিলাম। হ্যাঁ 20 মিলিমিটার রড যেহেতু আমরা মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে গিয়া আমরা ডি এর মান পাইছি 2, তাহলে ডি এর মানটা এখানে 2 বসাবো। ওকে তাহলে ডি এর মান 2 বসালাম, 2.29 রুট ওভার F'C এর মান 211, ক্যালকুলেশন করার পর একটা মান আসবে সীমানটা হচ্ছে এটা। তাহলে যেহেতু ইউ গ্রেটার দেন ইউ অ্যালোয়েবল মানে এটা হচ্ছে অনুমোদনযোগ্য মান আর এটা আমরা যে মানটা বের করছি, আচ্ছা তাহলে বন্ডের ক্ষেত্রে নিরাপদ, কারণ আমার ইউ এর মান বের করছি 4.1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর ইউ অ্যালোয়েবল মানে অনুমোদনযোগ্য বন্ড পিরিয়ড বের করছি 16.63। তাই বোঝা যাচ্ছে যে এটা থেকে এই মানটা থেকে আমার অনুমোদনযোগ্য মানটা বেশি, যদি এটা থেকে অনুমোদনযোগ্য বন্ড পিরিয়ডের মান বেশি থাকে তাহলে সেটা বন্ডের ক্ষেত্রে নিরাপদ, মানে বন্ড মানে কি বন্ধনের ক্ষেত্রে নিরাপদ, সেটা ছিঁড়বে না। লাস্টে যে দাব সেটা হচ্ছে কি দাব নাম্বার 10 অ্যাঙ্করেজ দৈর্ঘ্য। অ্যাঙ্করেজ দৈর্ঘ্য L=FSD/4U। তাহলে FS এর মান 1400 দেওয়া আছে, D এর মান 2.0 আর 4 আর ইউ অ্যালোয়েবল মান হচ্ছে কি 16.63 বসাই দিব, অ্যাকচুয়ালি 42.1 সেন্টিমিটার পেয়ে গেলাম। 20 মিনিটের এর প্রধান রড সাপোর্টের মধ্যে 41.1 সেন্টিমিটার প্রবেশ করাতে হবে, মানে কি বলছে 20 মিলিমিটার যে রডটা আমরা ইউজ করবো এটা সাপোর্ট আছে না, এই সাপোর্টের ভিতরে এই সাপোর্টের এই যেটা একটা সাপোর্ট এই সাপোর্টের ভিতরে যে রডটা আমরা বসাবো 20 মিলিমিটার এই রডটা আমরা কী করতে হবে 42.1 সেন্টিমিটার প্রবেশ করাতে হবে, এই যে রডটা 42.1 সেন্টিমিটার ভিতরে কী করতে হবে প্রবেশ করাতে হবে। এখন একটা বিস্তারিত চিত্র, এটা হচ্ছে আমার একটা লংগিটিউডিয়াল সেকশন, এটা হচ্ছে আমার ক্রস সেকশন। আমাদের লংগিটিউডিয়াল সেকশন না দিলে সমস্যা নাই, আমরা যদি আমি এখানে ক্রস সেকশন দিয়ে দিই তাহলে চলবে। লংগিটিউডিয়াল সেকশন হচ্ছে আমাদের বিমের স্প্যান বলছিল 3 মিটার, তাহলে এটা আমাদের একটা ক্যান্টিলে বিম আঁকতে হবে। এখানে আমাদের বলা আছে 10 মিলিমিটার ডায়া স্টিরাপ অ্যাট দ্য রেট 33 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে স্টিরাপ হচ্ছে আমার এগুলাই যেগুলি বিমের মধ্যে আমরা যেগুলো চুরি ইউজ করি এগুলো হচ্ছে কি 10 মিলিমিটার রড ইউজ করছি, 33 সেন্টিমিটার পর আমরা কী করবো চুরি বাঁধবো,
আর 420 মিলিমিটার টায়ার মেইন বার, এই যে 420 মিলিমিটার টায়ার মেইন বার আমরা কোনটা, এই যে এখানে আমরা 4টা পাইছি, এইটাই হচ্ছে মেইন বার আমার, এই যে মেইন বার 420 মিলিমিটার টায়া মেইন বার। তাহলে এটা আমার লঙ্গিটিউডাল সেকশন, এটা না দিলেও সমস্যা নেই, আমরা যেটা দিব সেটা হচ্ছে অ্যাক্সিস সেকশন। তাহলে আমাদের আগে বিমের শেপ রাখতে হবে, বিমের টোটাল গভীরতা হচ্ছে কত বের করছিলাম 39 সেন্টিমিটার, বিমের গভীরতা কত 39, আমরা দেখ এই যে বিমের গভীরতা 39 সেন্টিমিটার, তাহলে বিমের গভীরতা 39 সেন্টিমিটার আর কার্যকরী গভীরতা 33 সেন্টিমিটার, আমার এই যে কার্যকরী গভীরতা 33 সেন্টিমিটার, তাহলে মোট গভীরতা 39, কার্যকরী গভীরতা 33, প্রস্থ কত 25, প্রস্থ 25, তাহলে মোট গভীরতা 39, কার্যকরী গভীরতা 33 আর হচ্ছে কি প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমাদের বলছি যে আমরা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা যে রড ইউজ করবো সেই রডগুলো মেন রড, আমরা যে রডগুলো ক্যালকুলেশন করে বের করবো সেগুলো বুঝবো উপরে, তখন আমরা রড ক্যালকুলেশন করে বের করছি কটা 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে এই রডগুলো আমরা ইউজ করছি একমাত্র ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, যে রডগুলোই আমরা ইউজ ডিজাইন করে বের করবো সেগুলো কী হবে বিমের উপরে বসবে, তাহলে আমরা রড বের করছি কটা 4টা রড আমরা ইউজ করে দেখাই দিলাম, যে 420 মিলিমিটার ডায়া মেইন বার, ওকে ডান, আর হচ্ছে 2টা 12 মিলিমিটার ডায়া হ্যাঙ্গার বার। এখন আমি যদি এই যে স্টিরাপটাকে বাঁধতে চাই, তাহলে আমি যদি উপরে রড 4টা দিই, তাহলে আমি যদি নিচে যদি আমার রড না দিই, তাহলে কিন্তু আমি স্টিরাপ কী করতে পারবো না, বাঁধতে পারবো না। তো আমাদের মূলত এই যে 2টা রড আমরা দিচ্ছি মূলত স্টিরাপকে বাঁধার জন্য, এই 2টা কিন্তু আমাদের রডের ক্যালকুলেশনে সেটা আসবে না, ডিজাইনে আসবে না, হ্যাঁ এস্টিমেটে আসবে বাট সেটা ডিজাইনে এই রড 2টা আসবে না। এই 2টার কার্যক্ষমতা কিন্তু ওই রকম না, ওইগুলোকে আমরা সাধারণত আমরা কি স্টিরাপটাকে ধরে রাখার জন্য নির্দিষ্ট স্থানে আমরা সাধারণত এই 2টা কী করছি, এই 2টা রড এখানে আমরা ইউজ করছি, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের এখানে ক্যান্টিলিভার বিমের ডিজাইনটা হয়ে গেছে, তখন এই জায়গায় আমাদের আরেকটা কথা বলা আছে যে ক্যান্টিলিভার এবং ঝুলন্ত বিম ডিজাইন, আসলে ওদের থেকে আমাদের ঝুলন্ত বিমের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট না, ওই ম্যাথগুলো তেমন একটা আসে না, তারপরেও তোমরা ওই যে ক্যান্টিলিভার বিমের জাস্ট এদের থেকে ক্যান্টিলিভার বিমেই করো, তোমার ঝুলন্ত বিমের ম্যাথ এখান থেকে করতে হবে না। তারপরও যদি তোমরা কেউ তোমাদের মধ্যে করতে চাও, তাহলে আগে ক্যান্টিলিভার বিমের ম্যাথটা আমি যেভাবে করছি এইভাবে আগে ম্যাথগুলো দেখবা, ম্যাথগুলো আমার ম্যাথটা দেখার পরে মানে ভিডিওটা দেখার পরে তুমি ম্যাথগুলোয় বাকি ম্যাথগুলো দেখবা, ম্যাথগুলো দেখার পরে আগে ক্যান্টিলিভার বিমের ম্যাথগুলো করবা। যদি কেউ করতে চাও যে ঝুলন্ত বিম করবা, সেম প্রসিডিউরই ঝুলন্ত বিমের ম্যাথও একই রকমই একটু চেঞ্জ হতে পারে, তাহলে সেক্ষেত্রে যদি ঝুলন্ত বিমে কেউ করতে চাও, যদি প্রবলেম ফেস করো তাহলে আমাকে জানাবা, আমি সেটা সলিউশন করে দেবো। তাহলে আজকে আমাদের এই অধ্যায়ের ম্যাথটা এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।